শুনেছেন? আমরা স্যার সকালে শুনলাম যে ধরা পড়েছে, তাহলে আমরা সারা রাত খুঁজলাম। ঘটনাটা জানতে পারলেন কি হয়েছে? ঘটনাগুলো স্যার শুনলাম, এখন বিশ্বজিৎ দার মুখে শুনলাম। কি শুনলেন? এই যে চিটিং করেছে, তো আগে স্যার প্রশান্ত কিশোর কোম্পানিতে পিকে কোম্পানিতে কাজ করছিল, এই লকডাউনে কখন থেকে বসেছে আমরা জানি না। তো এরকম কাজ কি আগেও করেছে আপনার ভাই? না, এরকম তো স্যার আমাদের কোনো জানা নেই। আমরা স্যার ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু স্যার আমরা এই শুনলে খুবই খারাপ লাগলো। আর বিশ্বজিৎ দা ভালো লোক। তো এরকম যে কার্যকলাপ করছে আপনারা জানেন না? জানলে তো আমরা একদম নিশ্চয় করতাম। এখন কি পিকে টিমে আপনার ভাই যুক্ত আছে? এখন তো স্যার বুঝতে পারি, বললাম না কি এখন দু তিন মাস ধরে ঘর থেকেও একটু ডিস্টার্ব চলছে মদ ড্রিঙ্ক ফ্রিঙ্ক নিয়ে, তো আমরা বুঝতে পারিনি কি কাজটা চলছে না কি বন্ধ হয়ে গেছে। কি চাইছে? কিন্তু চাইছি স্যার এবার ছুটে যাক। কি নাম আপনার? ধনঞ্জয় স্যার। কে হয় যিনি ভাই? আমি বড় ভাই, ছোট ভাই। দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন ধরে মৃত্যুঞ্জয় সিং নামক এক ব্যক্তি আমাকে ফোন করে যে আমি প্রশান্ত কিশোরের লোক, ওর টিমে কাজ করি, আপনার সঙ্গে দেখা করবো। অনেক সময় বলে বাইরে দেখা করো না, অফিসে কার্যালয়ে এসো, কার্যালয়ে কালকে বিকেলবেলায় আসে। বিকেলবেলায় আসে আমাকে নানা রকম প্রবন্ধনে পদ ভদ এইসবের কথা বলে এবং কিছু ডোনেশন চায়। আমার সন্দেহ হওয়াতে আমি কিন্তু এফআইআর করলাম, কারণ এইসব লোক, কিছু ফেক লোক মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আমাদের দলকে বদনাম করার জন্য এবং পিকের কার্যকলাপকে বদনাম করার জন্য, যার জন্য এটাকে আমি আজকে এফআইআর। আপনারা কি পিকে টিমের সাথে কথা বলে দেখলেন? ইনি এখন আমি কথা বলেছি, এই নামের কোনো ব্যক্তি ওনাদের টিমে নেই। এরকম কাজ, এরকম যে কার্যকলাপ করছে এটাকে কীভাবে দেখছেন আপনারা? দেখছি এটা হয় কি কোনো একটা গেম প্ল্যান আছে আমাদের দলকে একটা বদনাম করার চক্রান্ত চলছে, যেহেতু আমাদের দলের হয়ে এখন পিকে কাজ সার্ভে করছে, একটা কাজ করছে, এটা একটা বদনাম করার চক্রান্ত চলছে। অভিযোগ করলেন? অভিযোগ করেছি। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোনায়। স্পিড পোস্ট, ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 3rd Avenue Road, Sector 2, বিধাননগর, সল্টলেক,
কলকাতা, করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।